হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। স্কুল এবং কলেজের খোলার ব্যাপারে কি আপডেট রয়েছে, এই মুহূর্তের লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে সেই আপডেট নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের স্কুল এবং কলেজ খোলার ব্যাপারে কি আপডেট রয়েছে সেটা নিয়ে তোমরা জানতে পারবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে সে নিয়ে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত উঠে আসছে, কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়নি অ্যাকচুয়ালি এই সময়ে তোমাদের স্কুল খুলবে। তো তোমরা জানো কেন্দ্র একটা দিক বলছে যে এই তারিখে, মানে কেন্দ্র নির্দেশিকা দিয়ে দিয়েছিল যে 21শে সেপ্টেম্বর তোমাদের স্কুল খোলা হবে, কিন্তু রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল খোলা হবে না। তো অ্যাকচুয়ালি কবে স্কুল খোলা হবে, 30শে সেপ্টেম্বরের পরে কি স্কুল খোলা হবে, যদিও খোলা হয় কোন ডেটে, সুনির্দিষ্ট ডেটে স্কুল খোলা হবে সে বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত সরাসরি কোনো নির্দেশিকা জারি করেনি। সেই নিয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে প্রতিবাদ জানায় কবে অ্যাকচুয়ালি তাদের স্কুল খোলা হবে, কবে স্টুডেন্টরা জানতে পারবে সুনির্দিষ্ট যে এই ডেটে স্কুল খোলা হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু স্কুল এত দেরি করে খোলা হচ্ছে সেক্ষেত্রে স্টুডেন্টদের অনেকটাই ক্ষতি হচ্ছে। তারা এটাই দাবি করেন যে অনলাইনে ঠিকমতো স্টুডেন্টদের পড়াশোনা হচ্ছে না, এবং যেটা তারা বলে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সিলেবাস এখনও পর্যন্ত ঠিক করা হয়নি অ্যাকচুয়ালি কোন সিলেবাসে তারা পরীক্ষা দেবে, কবে বা তারা পরীক্ষা দেবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো এত বড় পরীক্ষা যেখানে এখনও পর্যন্ত রাজ্য ও বা পর্ষদ এখনও পর্যন্ত সঠিক নির্দেশ দেয়নি যে সিলেবাস অ্যাকচুয়ালি মানে কতটা সিলেবাসের ওপর পরীক্ষা হবে। এমনকি শিক্ষকদেরও সমস্যা হচ্ছে কোন সিলেবাসটা তারা আগে পড়াবে, কোন সিলেবাসটা তারা পরে পড়াবে, কোন সিলেবাসটা বাদ হয়ে যাবে তারাও বুঝতে পারছে না সেই কারণে কোনটা আগে কমপ্লিট করবে, এবং তাদের অনলাইনে পড়াতেও বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো অ্যাকচুয়ালি স্কুল কবে খোলা হবে, এছাড়া স্কুল বন্ধ থাকায় বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসছে না, সেই কারণে বাংলা শিক্ষা পোর্টালেও বিভিন্ন তথ্য আপলোড করতে সমস্যা হচ্ছে, এবং সব মিলিয়ে স্টুডেন্টদের অনেক ক্ষতি হচ্ছে। তো অ্যাকচুয়ালি স্কুল কবে খোলা হবে সেই নিয়েই দাবি করেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। তার মানে তোমরা বুঝতেই পারছো স্কুলের শিক্ষকরাও কিন্তু এখন চাইছে যাতে স্কুল খোলা হোক, যদি স্কুল না খোলা হয় তাহলে স্টুডেন্টদের অনেক প্রবলেম হবে, এটা কিন্তু তারা বুঝতে পেরেছে। কারণ বর্ষ প্রায় শেষের মুখেই, কিন্তু কেন তোমরা জানো ডিসেম্বরে তোমাদের রেজাল্ট বেরিয়ে এবং জানুয়ারিতে তোমরা নতুন ক্লাসে ওঠো, যদি আমি বলি ওই যে 8, 9 এই সমস্ত যে ক্লাসগুলো রয়েছে। তো সেক্ষেত্রে এখন সেপ্টেম্বর পড়ে গেছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কখন পরীক্ষা নেওয়া হবে, কবেই বা রেজাল্ট দেওয়া হবে, কীভাবে বা পরের ক্লাসে ওঠানো হবে। আর যদিও বা পরীক্ষা না নিয়ে উঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও তো একটা নির্দেশিকা দিতে হবে যে স্টুডেন্টদের পরীক্ষা না নিয়ে উঠিয়ে দেওয়া হবে, সে বিষয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত কিছু জানায়নি শিক্ষকদের। এছাড়া তোমরা সবাই জানো স্কুল খোলা নিয়ে কেন্দ্র কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে যে 21শে সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত স্কুল খোলা হবে। তো ICIC বোর্ডও কিন্তু এটাকে গ্রাহ্য করে বলেছে যে 21শে সেপ্টেম্বর স্কুল আমাদের ওপেন করা হবে, কারণ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের কাজ অনলাইনে হচ্ছে না, সেই কারণে এই স্কুল খোলা একান্তই দরকার, এবং 21শে সেপ্টেম্বর এই স্কুল খোলার নির্দেশিকা দিয়েছে সেই কারণে ICIC বোর্ড। কিন্তু রাজ্যে যেহেতু ও তোমাদের নির্দেশিকা রয়েছে যে রাজ্যের কোনো স্কুল 30শে সেপ্টেম্বর পর্যন্ত খোলা হবে না, সেই কারণে রাজ্যের যে ICIC বোর্ডের স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের সকল স্টুডেন্টদের জন্য আরও একটা নতুন আপডেট রয়েছে, যেটা হচ্ছে তোমাদের অক্টোবর মাস থেকে মিড ডে মিলের সাথে তোমাদের মার্কস দেওয়া হবে, এটাই জানানো হয়েছে। পশ্চিমবাংলা সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সকল স্টুডেন্টকে কী হচ্ছে মার্কস দেওয়া হবে, সেই কারণে তোমাদের অক্টোবর মাসের যখন মিড ডে মিল তোমরা নিতে যাবে মিড ডে মিলের সাথে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে পশ্চিমবঙ্গের মার্কস দেওয়া হবে। তো এখানে তোমরা তোমাদের যে বললাম যে স্কুল কলেজ অ্যাকচুয়ালি কবে খোলা হবে, তো পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুল এবং কলেজ রয়েছে সেটা তোমরা জানো যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। এটা দেখার বিষয় যে সেপ্টেম্বর তো ধরো চলেই গেল, তার মানে যে অক্টোবরেই স্কুল কলেজ খুলবে এটাও এখনও পর্যন্ত বলা যায় না, সেটা পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে। এছাড়া আমি আরও একটা কথা বলে রাখি, যেহেতু প্রধান শিক্ষকরা এই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে বা প্রতিবাদ জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে, সেক্ষেত্রে এই প্রতিক্রিয়ার ফলস্বরূপ কি স্কুল তাড়াতাড়ি খোলা হবে সেটাই এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় স্কুল কলেজ কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী 21শে সেপ্টেম্বরে খোলা উচিত,
কি তোমাদের মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।